টাডাম, নিয়ে আসলাম সেই ভাইরাল 2022 সালের পেপার পিঠা। খেতে যেমন সুস্বাদু, দেখতেও ওয়াও, জাস্ট এক কথায় অসাধারণ। তা আমিও 2022 সালের পিঠা নিয়ে আসলাম। তা আপনারা যারা যারা এই পেপার পিঠাটা ট্রাই করেন নাই, ঠিক সেম এভাবে ট্রাই করে দেখাবেন কেমন। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? অনু নোয়াখালী ব্লগ থেকে চলে আসছি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো এই যে কি রেসিপি দেখতে পারছেন, এখানে হচ্ছে গুড়। আমি এটা মার্কেট থেকে এইভাবেই কিনছি, গুড়টা একদম মিহি, যাতে কষ্ট না হয়। আমি ওই দিন বাফা পিঠা বানাইছি এই গুড় দিয়ে। আর এই যে নারিকেল, এটা প্রয়োজন করা ফ্রেশ পাওয়া যায় মার্কেটে। আর এখানে যে রাইস ফ্লাওয়ার। তো আমিও চলে আসলাম ভাইরাল পেপার পিঠা নিয়ে। আজকে আমি বানাবো পেপার পিঠা। তো আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন না টেনে। অনু নোয়াখালী ব্লগসের নিত্য নতুন ভিডিও দেখতে হলে সবসময় পেজটা সাবস্ক্রাইব দিয়ে সবাই থাকতে হবে, কেমন। তো আজকে আমি কীভাবে পিঠাটা বানাবো আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমত আমার লাগবে গুড়ি, আমি গুড়িটা আগে ইয়ে করে নিই। এই তো আমি এখানে এক এক করে সব দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চাউলের গুঁড়া, তো চালের গুঁড়াটা আগে দিয়ে দিই। আর লবণটা তো আপনারা আপনাদের স্বাদ মতো কিংবা পরিমাণ মতো দেবেন লবণ। লবণ তো বেশিও না কমও না, যেভাবে লবণটা হবে ওইভাবে লবণটা দেওয়া যাবে। আর আমি এটাকে এখন একটু মিক্সড করে নিই। তারপরে দেবো আপনার পানি। পানিটা আমি একদম কম কম করে দেবো, বেশি দেবো না, একবারে আমি ফোলাবো না। পানিটা আমি আপনার তিনবারে দেবো, দিয়ে তারপরে এটাকে ইয়ে করে নেব। এই তো আমি তিন বা চারবার পানি দিয়ে ব্যাটারটা গোলা হয়ে গেছে, এই যে দেখেন। ঠিক সেম এভাবে রাখতে হবে, তাহলে পিঠাটা অনেক খেতেও টেস্টি হবে আর দেখতে অনেক সুন্দর হবে। এই যে আমি দেখাচ্ছি, এভাবে রাখতে হবে। তা আমি এখন চলে যাব মূল উপাদানে, আপনার গুড় আর নারিকেলটা একটু ইয়ে করার জন্য। এখন আমি নারিকেলগুলোকে ইয়ে করে নিই, ভাজি নিই। তো নারিকেলগুলো আমি আগে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এই যে নারিকেলগুলো দিয়ে আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই যে গুড়, মাখা গুড়গুলো, এই যে সবগুলো দিয়ে এখন একসাথে মিক্স করতেছি। এটাকে ভাজি নিই। আর সব কিছু মিক্স হয়ে গেলে তারপর আমি এটাকে নামাই ফেলবো। তো আপনারা সেম এইভাবে পেপার পিঠা বানাবেন। এটা হচ্ছে ভাইরাল পেপার পিঠা এভাবে আপনার ইয়েতে শীতে। তো ঠিক, আপনারা সেমে এভাবে করবেন। আর আমাকে কমেন্টস করে কমেন্ট করতে জানাবেন কেমন হয়ে বলি। এই যে আস্তে আস্তে এগুলো ভাজা হোক। এই তো আমার নারিকেলটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে এটাকে ঠান্ডা করব। এই যে নারিকেলটা তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো এটা। এই যে এই যে দেখছেন কি সুন্দর, ওয়াও। তো এই যে আমি বানিয়ে ফেলতেছি আপনার পেপার পিঠা। তো পেপার পিঠাটার জন্য আমার দেখেন আমি কিভাবে বানাই পেপার পিঠাটা। বিসমিল্লাহির রহমানির রহিম, চ্যালেঞ্জিং পেপার পিঠা। আমিও নিয়ে চলে আসলাম, দেখি আমার হয় কি না। আপনারা অবশ্যই দোয়া করেন, সাথে থাকেন সবাই, যাতে নেক্সট আরও এইভাবে সুন্দর সুন্দর পিঠার রেসিপি নিয়ে আসতে পারি। এটাই আপনাদের কাছে আমার কাম্য, আর কিছুই না। এবার আমি একটু ভিতরে এটা দিয়ে দেব, গুড়টা দিয়ে দিব। এই যে গুড়টা একটু দিয়ে দিলাম। গুড়টা দিয়ে আমি এটাকে আস্তে আস্তে পেপারের মতো এটাকে মোড়াই নেব। তো এটাকেই বলে পেপার পিঠা। তো সেম এইভাবে করে আপনারাও বানাবেন, বাসায় ট্রাই করবেন। আমি আগে একটা আগে দেখলাম হয় কি না, যেটা আসলে গোপন তথ্য আপনাদেরকে বলে দিলাম, পরে দেখছি যে না, আলহামদুলিল্লাহ সুন্দর হচ্ছে। তাহলে তো আপনাদের সাথে এখন দেখানো যায়, ঠিক আছে না? এই তো হয়ে গেল আমার সেই পেপার পিঠা, দেখেন। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। পিঠা হচ্ছে একইভাবে আপনাদেরকে বানাই দেখাচ্ছি, দেখেন কিভাবে আমি গোলাটা দিচ্ছি। আপনারা ঠিক সেম এভাবে বানাবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এখন ঢাকনাটা দিয়ে দিছি। তো ঢাকনাটা আমি সরাই, এই যে। তো এখন এখানে আমি গুড়টা দিয়ে দিই। গুড়টা দিয়ে আবার সেম একইভাবে এটাকে ইয়ে করবো, উল্টাবো। আপনারা ঠিক এইভাবে পেপার পিঠাটা রেডি করবেন আপনাদের বাসায়।
আমার ফ্রাই প্যানটা আসলে আমি ছোট নিয়ে ফেলছি, এইটার জন্য হচ্ছে বড় ফ্রাই প্যান, তাহলে বড় বড় হবে ফিটা। আমার ফিটাগুলো হচ্ছে মিনি ফিটার মতো সাইজে, পেপার ছোট 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 সাইজ। এই তো আলহামদুলিল্লাহ আমিও বানাই ফেলছি পেপার পিঠা। তো আপনারা অবশ্যই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন পাওয়ার সাথে সাথে, যাতে নোটিফিকেশন চলে যায়, যাতে নিত্য নতুন পিঠার রেসিপি আপনাদের কাছে যায়। যেহেতু এখন শীত আসছে, এখন নিত্য নতুন পিঠা আমরা বানাবো, খাবো, আপনাদের সাথে শেয়ার করব, এটাই তো না? আর এই যে দেখেন ভিতরটা কত ক্রিসপি হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে, দেখেন। আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট অনেকগুলো খেয়ে ফেলছি, এখন শুধু এই একটা এই কয়টা পিঠা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর এত টেস্টি হয়েছে, এত মজা হয়েছে পেপার পিঠাটা, আর ভিতরের ইয়েগুলো দেখেন কেমন জুসি জুসি দেখছেন। তো হচ্ছে আপনারা এভাবে বানাবেন, আর কথা না বাড়াই নেক্সট আবার ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হবো ইনশাল্লাহ, তখন পর্যন্ত পাশেই থাকবেন। এই তো আরেকটা নতুন পিঠা নিয়ে আসতেছি শীঘ্রই আপনাদের সাথে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, নিত্য নতুন নতুন পিঠা নিয়ে আমি আসতেছি আপনাদের পাশে। ওকে, আল্লাহ হাফেজ।